আমার এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ওলিয়া উলিয়াদের বাংলাদেশ, এই বাংলাদেশ পীর মাশাইখের বাংলাদেশ, এই বাংলাদেশ তবলিগওয়ালার বাংলাদেশ, এই বাংলাদেশ হাফিজি মাদ্রাসার বাংলাদেশ, এই বাংলাদেশ শরীয়তুল্লাহ শাহজালাল শাহ মখদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে যারাই সিনেমিনি খেলছে তারাই ইতিহাসে রাষ্ট্র করে নিক্ষিপ্ত হয়েছে, সেটা মোমিনের দ্বারা হোক কিংবা কাফেরের দ্বারা হোক, কোন শক্তি তাদেরকে রেহাই করতে পারে না। এটা কেনা বলে আজ ঘুরে দাঁড়াবার সময়। মাজলুমদের পক্ষে আমি কথা বলি, আপনারাও মাজলুমদের পক্ষে কিনা সেটা বলেন। কে কে মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসতাদিউ তাইফাতাম মিনহুম, একটা দলকে মাত্র তারা অত্যাচার নির্যাতিত করত। নির্যাতনের ধারাটা এরকম ছিল, ইউযাব্বিহু আবনাআহুম, তাদের সন্তানগুলোকে, অর্থাৎ শিয়া শব্দটা হলো দল, দলের মধ্যে আপনা বেনা যদি হয় তাহলে এক খুঁটি, এই খুঁটি মানে হলো নেতৃবৃন্দ, ওই দলের নেতাদেরকে সে হত্যা করে ফেলতো। ওয়াইয়াস্তাহিয়ি নিসাআহুম, এবং নারীদেরকে ক্ষমতায়ন করত। নারীদেরকে ক্ষমতায়ন করলে যুবকরা বেকার হয়ে থাকবে আর দেশের মধ্যে সন্ত্রাস অত্যাচার খুন খারাপি চুরি ডাকাতি জেনা ব্যবিচার বেড়ে যাবে। এইটা ছিল কার চাল? জোরে বলেন কার? ফেরাউনের। যুবকের চাকরি নাই, মেয়েরা মেট্রিক পাস করলেই কান্দে ভ্যানিটারি ব্যাগ নিয়ে। হ্যাঁ, মেয়েদেরকেও চাকরি দেওয়া যায়, কিন্তু ছেলেরা বেকার হলে কোনোদিন জাতি শক্ত হয়ে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? অতএব এটাই আল্লাহ তাআলা বলছেন, যেটা ফেরাউন বলেছিল এই জন্য যে ওয়াইয়াস্তাহি নিসাআহুমান, নারীদেরকে ক্ষমতায়ন করার মাধ্যমে সে যেটা করার তা করে। চিন্নাহু কানা মিনাল মুফসিদিন, মনে রেখো দুনিয়ার বুকে এই কাজগুলো করার কারণে ফেরাউন ছিল সবচেয়ে বড় স্বৈর শাসক। তাই স্বৈর হলো নিরঙ্কুশ ক্ষমতা, দলে দলে ভাগ করা, একটা দলের উপর নির্যাতন করে। একটা দল কেন? তার কারণ ফেরাউন যাকে দিয়ে চিন্তা করেছে এ আমার ক্ষমতাটা কাইরা নিয়ে যাবে, এই কারণে ওই দলটার উপরই তার আক্রমণ। অন্যগুলো দেখে যে যতই লাফাও আমার ক্ষমতার চারিপাশেও নাই, এই জন্য ফেরাউন, এই জন্য ফেরাউন কখনো অন্য দলকে নিয়ে চিন্তা করতো না, খালি মুসারে নিয়ে এই ভাবনা, ঠিক কিনা বলেন? 80,000 পুত্র সন্তানকে হত্যা করা হলো, যেহেতু মুসা আসলে ফেরাউনের ক্ষমতা কি থাকবে না সেই আশঙ্কায়, কিন্তু 80,000 হত্যা করার পরে ফেরাউন জারে দিয়া শেষ হবে সেই মুসা, আল্লাহ তাআলা তাকে লালন করালেন কার ঘরে? ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, যখন আল্লাহ দাওয়াত দিলেন, সাথে সাথে ফেরাউন বলল, ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা বিদাল কাফিরিন, কি বললা তুমি? তুমি যা করার তা তো করেই যাচ্ছ, আমি দেখছি তুমি একটা নির্ভেজাল কাফের। আপনারা বলেন তো দেখি, কে কাকে কাফের বলে গালি দিচ্ছে? ফেরাউন গালি দিচ্ছে কাকে, কি বলে? অতএব ফেরাউন মার্কা যারা আছে, তারা সত্যিকার আলেম যারা আছে, কোরআনের কর্মী যারা আছে, শপথ আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলন যারা করে, তাদেরকে কাফের ফতুয়াও মাঝে মাঝে দেবে, কোনো অসুবিধা নাই। এরপরে আবার বলতেছে, জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদ্দিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। এরপরে বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যাই করে ফেলবো, আর আমি ভয় করতেছি সে তোমাদের এই সংবিধানটা চেঞ্জ করে ফেলবে। আচ্ছা, আপনারা বলেন মুসা আলাইহিস সালাম গেছে আর তার সাথে গেছে ভাই কয়জন? হারুন আলাইহিস সালাম, মোট দুইজন মাত্র। আর বডিগার্ড চারপাশে দাঁড়ানো কার? ফেরাউনের। র‍্যাব পুলিশ গোয়েন্দা যা ছিল সেনাবাহিনী সব কার? মন্ত্রীরা চারপাশে দাঁড়ানো কার? ফেরাউনের। অথচ বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যাই করে ফেলবো, মাত্র দাওয়াত দিল সাথে সাথেই হত্যার এই হুমকি। এর মানে হচ্ছে এই যে সাইরা দাও, আসলে সাইরা দাও মানে কি? আমি যদি এই ভাইকে ধরি, উনি ছুটে যাইতে চান কাউরে, হয়তো মারবে তার ছেলেকে, ওইটু রাগ হয়ে গেছে কোনো কারণে, হুজুর সাইরা দাও, আর ধৈর্য লই আগে, ধরলে না বলে যে সাইরা দেয়, কিন্তু ফেরাউনকে কেউ ধরছে নাকি? তা বললো যে জারুনি আমারে সাইরা দাও, এর মানে কি? তাকে ধরেছে, কে ধরছে জানেন? ভয়তে ধরছে। কিসে ধরছে? কারণ মুসা এসে গেছে মানে ফেরাউন কি শেষ, এই ভয়তে ধরার কারণে বলছে আমারে ছেড়ে দে।
এই যে মুসারে হত্যা করতে চায়, এটা কি মনে করছেন খুশখুশিতে নাকি ভয়ের কারণে? অতএব আপনাকে মারতেছে, আপনাকে হত্যাচার করছে, জেল দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, গুম করছে, নির্যাতন করছে, রিমান্ডে দিচ্ছে, বোম মারছে, আপনাকে মিসাইল দিয়ে শেষ করে দিচ্ছে, এর অর্থ শুধুমাত্র মনে করবেন না শত্রুতার কারণে, বরং এটা ভয়ের কারণে। আপনারা না থামাইতে পারলে তার গতি শেষ। এটা ভয়ের কারণে দারুন ইন্নি আখাফু আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার তো শেষ করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঠিক সেই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে ওর মতো এত সন্ত্রাসী আর কেউ ছিল না। এবার আল্লাহ তাআলা বলছেন, এত অত্যাচার করবে আমি কি কিছু করব না? এই বিশাল কেয়ামতের পূর্বের আলামত নবী যতগুলো বলেছেন, আমাদের দেশ সহ তামাম দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা নেতৃত্ব দিচ্ছে, এই জন্য কয়েকটা হাদিস আমি বললাম। এখন এটাকে ঘুরাইয়া আনতে হবে ইসলামের দিকে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তো ইসলামের দিকে আনতে হলে কিছু আলামত থাকে যা আপনার চেনার জন্য, যে আমি ইসলামে যাব কিন্তু কাদেরকে সামনে রেখে কাদের দিকে যাব। সেই জন্য বললাম যে যুগে যুগেই এই রকম নির্যাতন, নেতৃবৃন্দকে হত্যা করা, নারীদের ক্ষমতায়ন, জুলুম এবং অত্যাচার করা, দলে দলে বিভক্ত করা, এই কামগুলো যারা করবে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কি চান একটু খেয়াল করেন। অনুরিদু, শুনতেছেন আপনারা? অনুরিদু أنمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامانا وجنودهما منهم ما كانوا يحذرون. কার কথা বিশ্বাস হয়? 99% কতটুকু বিশ্বাস হয়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, নুরিদু, আমি আল্লাহ এরাদা করলাম, সিদ্ধান্ত নিলাম। আল্লাহর ইচ্ছা মানে ইচ্ছা থাকে না, এটা সিদ্ধান্ত, রাইট? এটা আমার আপনার ইচ্ছা না, এটা আল্লাহ যেটা বলেন ওটাই তার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। অনুরিদু, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইস্তুদ্বিফু ফিল আরদ, জমিনের বুকে ইস্তুদ্বিফু, যেই দল তার উপরে ফেরাউন টার্গেট করে অত্যাচার করলো, নেতৃবৃন্দকে হত্যা করলো, জেল জুলুম নির্যাতন দিয়া শেষ করলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে আমি আল্লাহ খুব বেশি দয়ালু হয়ে যাব। আমি আল্লাহ দয়ালু হয়ে যাব, আলাল্লাযীনা ইস্তুদ্বিফু ফিল আরদ, জমিনের বুকে যেই দলটি সবচেয়ে বেশি নির্যাতিত হলো, দেশের মধ্যে যারা রক্ত দিল, জীবন দিল, মামলা খাইলো, নিপীড়িত হলো, নির্যাতিত হলো, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ওই দলটাকে আমি আল্লাহ আমার দয়া দিয়ে ধন্য করে দেব। শুধুমাত্র এটাই নয়, ওয়ানাজআলাহুম আইম্মাতান, ওয়ানাজআলাহুম, নাজআলার ফাইলটাকে বলেন তো দেখি, আল্লাহ, নাজালার ফাইল কে? সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। এই করে দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলছে, অনাজালাহুম আইম্মাতান, ইমামের বহুবচন আইম্মা, অনাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা পর্যন্ত সব জায়গার নেতৃত্ব, নির্যাতিত নিপীড়িত ওই দল তার হাতে আমি আল্লাহ উঠাইয়া দেব। সিদ্ধান্ত কার? চান কে? আপনারাও কি সেইটা চান? কে কে চান? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখো। শুনুন, কান খাড়া করে শুনুন, এদিক সেদিক তাকানোর সময় নয়, আমি কোরআন দিয়ে বলছি। ওয়ানাজআলাহুম আইম্মাতান, ইমামের বহুবচন আইম্মা, ওয়ানাজআলাহুম, আমি আল্লাহ করে দেব তাদেরকে আইম্মা, সব জায়গার নেতৃত্ব। সব জায়গার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিলেন কে? আপনারা কি আল্লাহর এই কাজের সাথে একমত? যদি উল্টাপাল্টা করেন তা আল্লাহ যা চায় আপনি তা চান না? দল উপদল চিন্তা চেতনা মাঝাব বিভিন্নটা ভিন্ন ভিন্ন হোক,
কমপক্ষে মজলুমদের পক্ষে আল্লাহর কোরআন বিজয়ের জন্য আমাদেরকে একবার ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, ঠিক কি না? শুনুন, ওয়ানাজআলাহুম আইমাতান ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্যাতিত নির্যাতনকারী এই ফিরাউনের রাষ্ট্র ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমদেরকে বসাইয়া দিতে চাই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি ওয়ারিস বানাইয়া দেব। বলেন তো কে চায়? আল্লাহ। আল্লাহ চাইলে হবে না নাকি? হবে। হইতে পারে? কথা বলেন, হইতে পারে নাকি? হবেই হবে। শক্তি সঞ্চার করো, তুমি কচুরি পানানো স্রোতের মধ্যে ভেসে বেড়ানোর জন্য ঢেউয়ের তালে তালে এই পৃথিবীতে আপনাকে আল্লাহ পাঠাননি, আল্লাহ পাঠিয়েছেন জাহিলিয়াতের বিপরীতে, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পতাকা উত্তীর্ণ করে কোরআনের বিজয়ের মালা ছিনিয়ে আনার জন্য আল্লাহ আপনাকে তৈরি করেছেন।